এমন একটা বন্ধু তো এখন কাটাচ্ছি গোটা বিশ্বব্যাপী, সবার মধ্যে একটা আতঙ্ক, তাই না? অনেক দেশে লকডাউন চলছে, কোনো কোনো দেশে পার্শিয়াল লকডাউন, আমাদের বাংলাদেশে তো লকডাউন চলছে এবং আক্রান্তের হার বাংলাদেশে বাড়ছে প্রতিদিন, ডেথ রিপোর্টও হাই, মালয়েশিয়া তো রিসেন্টলি দেখলাম যে খুব বাড়ছে। তো আমরা যে আসলে কত দুর্বল, আমরা যে দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই, আসলে যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং কত দুর্বল, কত নগণ্য, কত তুচ্ছ, আমাদের উইকনেসটা মানে ধরা পড়ে আমাদের চোখের সামনে, যে আসলে আমরা কত দুর্বল, দেখা যায় না, ছোঁয়া যায় না, এরকম একটা ভাইরাসের তাণ্ডবে আমরা পাগল পারি, এক ভাইরাসেই এই অবস্থা। এখন যদি হুট করে আরেকটা ভাইরাসের আগমন ঘটে, আরেক দেশে যদি আরেকটা ভাইরাস ভাবে অ্যাটাক করে, আমরা যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আইজ্জাত জালালের কাছে আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, গোটা বিশ্বের মানুষের মধ্যে যেন আল্লাহ তাআলা স্বস্তি ফিরিয়ে আনেন, আমাদেরকে এই মহামারী থেকে যেন তিনি হেফাজত করেন। আল্লাহুম আমিন। আপনারা সবাই কেমন আছেন? রোজায় ক্লান্ত বোধ হয় সবাই, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত দিয়ে আজকের আলোচনা শুরু করেছি, আয়াতটি অলমোস্ট মুখস্থ সবার, তাই না? রমাদানের কোন আলোচনাতে গেলেই আমরা এই আয়াতটি শুনি, শুনতে শুনতে এমনি মুখস্থ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওহে বিশ্বাসীরা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো। তাহলে বোঝা গেল এই যে এক মাস ব্যাপী যে আমরা সিয়াম পালন করছি, এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগেও যে সমস্ত জাতি গোষ্ঠী এসেছিল তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আর এটার উদ্দেশ্য কি? প্রাইম অবজেক্টিভ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমার সাথে সাথে একটু পড়েন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, যাতে গড কনশাস হতে পারো, আল্লাহ কনশাস হতে পারো, মানে আল্লাহর ভয়টা এটা যেন তোমাদের মধ্যে ডেভেলপ করে, এটা যেন ইনক্রিজ করে, এটা যেন ইমপ্রুভ করে, এটা হচ্ছে সিয়ামের প্রাইম অবজেক্টিভ। এই জন্য এই যে পুরো মাস ব্যাপী যে আমরা রোজা রাখছি, আমাদের কিন্তু সবসময় এটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে গড কনশিয়াসনেস, আল্লাহ সচেতনতা, আল্লাহর ভয়, এটা বাড়ছে কিনা, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, এটা কি বাড়ছে না কমছে। যদি আপনি ফিল করেন যে না আল্লাহ সচেতনতা, তার মানে আপনার সিয়াম ফলপ্রসূ হচ্ছে, আর যদি ফিল করেন না আল্লাহ সচেতনতার কোনো ফিলিংস ফিলিংস আমার মধ্যে নাই, তাহলে বোঝা গেল যে শুধু না খেয়ে থাকা আর না পান করে থাকাই হচ্ছে আসলে সিয়ামের যে মূল অবজেক্টিভ সেটা পালন হচ্ছে না। প্রিয় ভাই এবং বোনেরা, দেখেন সিয়াম এমন একটি ইবাদত যেটা আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি, শুধুমাত্র আল্লাহকে দেখাই এই সিয়ামটা, শুধুমাত্র কাকে দেখাই? আল্লাহকে দেখাই। আমরা যে সালাত আদায় করি এটা শুধু আল্লাহকে দেখাই না, অন্যদেরকেও দেখাই। আমি এখন সালাত আদায় করলে আপনারা দেখবেন না? আমি যদি চ্যারিটি করি, দান করি, একজন নিচ্ছে আমি দিচ্ছি, দেখবেন না? দেখবেন। আমি যে হজে যাচ্ছি, প্লেনে চড়ে লাভবাইক লাভবাইক করছে, লোকজন দেখে না? দেখে। কিন্তু সিয়াম হচ্ছে কেবলমাত্র একমাত্র এমন একটি ইবাদত যেটা দেখিয়ে করা যায়। দশজন লোক যদি এখানে দাঁড়ানো থাকে, আপনাকে যদি আইডেন্টিফাই করতে বলে, বলেন তো এই দশজনের মধ্যে পাঁচজন হচ্ছে সিয়াম পালনকারী, মানে রোজা রেখেছে, আর বাকি পাঁচজন রোজা রাখেনি। এবার আপনি খুঁজে বের করেন কোন পাঁচজন রাখলো আর কোন পাঁচজন রাখলো না, কে কে বের করতে পারবেন বলেন তো দেখি? কেউ বের করতে পারবেন? বের করা সম্ভব না, কারণ চেহারা দেখে বোঝা যায় না যে কে রোজাদার আর কে বেরোজাদার। তো এই জন্য সিয়ামটা শুধু আল্লাহর জন্য আমরা রাখি, শুধু তিনি জানেন আমি রোজা রেখেছি কি রাখিনি। ধরেন আমি বাসার ভেতরে ক্ষুধা, আমি যদি হুট করে কিছু খেয়ে ফেলি, খেয়ে আবার মসজিদে নামাজের সময় নামাজে গেলাম, সবাই মনে করবে আমি কি রোজায় রেখেছি, আসলে কি রাখছি? রাখি নাই। আবার আমার প্রচন্ড তৃষ্ণা, তৃষ্ণায় গলা কাট হয়ে আছে, আমি চাইলে কিন্তু কিছু পান করতে পারি দরজা বন্ধ করে, কেউ দেখছে না, একাকী। তো মানুষের কাছে যে আমি কিন্তু রোজাদারের ভান করতে পারি, তার মানে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেটা পৃথিবীর কেউ টের পায় না যে আমি রেখেছি কি রাখিনি, একজন মাত্র টের পায়, তিনি কে? তার মানে সিয়াম পালনের মধ্য দিয়ে এই যে আল্লাহর ভয়টা, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, ইচ এন্ড এভরিথিং, আমরা যেটা করছি আমাদের এই
পার্থিব জগতে সবকিছু আল্লাহ দেখছেন, তিনি মনিটরিং করছেন, এই যে সেন্সটা এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সো এই যে রোজা পালনের মধ্যে দিয়ে আমাকে ফিল করতে হবে যে আমার এই তাকওয়াটাকে পালো না কেমন। আমি যদি রোজাও রাখি আবার যদি মিথ্যা কথা বল, আমি যদি রোজাও রাখি আবার মানুষকে ঠকাই, আমি সিয়াম পালন করলাম আবার অশ্লীল কাজের সাথে যুক্ত থাকলাম, তাহলে বোঝা গেল মাই লেভেল অফ তাকওয়া ইজ ডিক্রিজিং, এটা কমছে। সো আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে আজকের এই আলোচনায় যে এই যে সিয়াম আমরা পালন করছি, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের তাকওয়ার লেভেলটা বাড়ছে কিনা, আমরা আমাদের তাকওয়ার লেভেলটাকে ইমপ্রুভ করতে পারছি কিনা। সমৃদ্ধ শুধু এটা এমন একটা বরকতময় মাস, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দ্য ডোরস অফ হেভেন আর ওপেনড, দ্য ডোরস অফ হেল ফায়ার আর ক্লোজড, শয়তানকে চেইন আপ করা হয়। এর মানে হচ্ছে এবাদতের একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এ মাসে। এ মাসে আপনি তেলাওয়াত করে, আপনি জিকির করে, আপনি তাহাজ্জুদ করে, আপনি কিয়ামুল লাইল করে যে মজা পাবেন, যে একটা আবহ তৈরি হবে, বছরের অন্য কোনো সময়টাতে কিন্তু এরকম হয় না। এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত এবাদত অফার করি এগুলোর স্বভাবগুলো জ্যামিতিক হারে বাড়ানো হয়। অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডস গুলো দেওয়া হয় গাণিতিক হারে, কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করবো সেটার স্বভাবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে। এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান স্বভাব, একটা ফরজ এবাদত করলে 700 গুণ স্বভাব, রমজান মাসের উমরা করলে হজের সমান স্বভাব। ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপিয়ে আল্লাহ তাআলা অনেক বড় করে আপনার আমল নামে ঢুকিয়ে দিবে। এবং এই মাসটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব বেশি দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবসময় দান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডিকশনারিতে না ছিল না, কি ছিল না, না ছিল, কেউ এসে কিছু চাইলে দিয়ে দিতেন সাথে সাথে, নো বলতে জানতেন না, নো না এটা তিনি বলতে জানতেন না। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খায়রি মিন আর-রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা এই মাসে খুব বেশি দেখা যায়। প্রবাহিত বাতাস, ব্লোয়িং উইন্ড, যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে, বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে? কথা বলেন না, সবার গায়ে লাগে। পূবালি বাতাস যখন আসবে, দক্ষিণা বাতাস যখন আসবে, আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি এই বাতাসের হিমেল ছোঁয়া এসে টাচ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এরকম সর্বব্যাপী ছিল। যে দান আসে দান করতেন, হাত খুলে দান করতেন, বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি দান করার জন্য উদগ্রীব হতে দেখা যেত না। রমাদান আসলে তিনি যতটা দান করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে সওয়াব পেল আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে, যিনি রোজা রেখেছেন তার সওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়েও যদি ইফতারি করাও তাহলে ওই সওয়াবটা হবে, এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করাও তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামে এই সওয়াব দিয়ে দিবে। সো আমাদের জন্য এটা হচ্ছে দ্য মাউথ অফ অপরচুনিটি, অনেক বেশি সওয়াব কামানোর, অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ, এবং বিশেষ করে দান করার একটা অফুরন্ত সুযোগ। আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না, ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই, দেখলেন যে 70% অফ, কত পার্সেন্ট, একটাও দরকার নেই, এখন যে তিনটা কিনবো কটা কিনবো, কারণ অফ, এখানে সেল দেওয়া হচ্ছে, অপরচুনিটি দেওয়া হচ্ছে, অফার দেওয়া হচ্ছে। এই মাসটা হচ্ছে অফারের মাস, আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেওয়ার জন্য আমরা প্রস্তুত না। আমাদের দানের হাতকে প্রশস্ত করার ট্রাই করতে হবে নানা ভাবে। এই রমাদান মুবারকে আমরা আল্লাহ তাআলা প্রিয় ভাবে মনে করি অনেকগুলো কাজের মধ্য দিয়ে, এই সব সময় হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না, এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাআলা প্রিয় ভাবে হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডোনেশন করা আমরা করি না সবাই, আমরা ডোনেশন করি, চ্যারিটি করি, আমরা যাকাত দেই, অথবা আমরা নর্মাল চ্যারিটি করি, নফল দান করি, এই দানটাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। কি করে ডোনেশন করে মানে দান করে,
তারা কিয়ামতের দিন নিজের আমলনামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে। তারা নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ এত দান তো করি না, আমি দান করেছি ঠিক আছে, এত তো করি নাই, এটা হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দেওয়া হয়েছে। আল্লাহ বলবে, না এটা তোমারই আমলনামা। আমার ইউরোপ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। ওই সময় যে আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন, আপনি কি সারপ্রাইজ হবেন না? এটা হচ্ছে দা বিগেস্ট সারপ্রাইজ। অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো 10 ইঙ্গিত দিয়েছিলাম, কত এখন দেখি যে 10 বিলিয়ন দিকে হয়ে গেছে। সো এটা হচ্ছে এই অপরচুনিটি গুলো লুফে দেওয়ার মাস, আমরা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় ভাষণ হতে পারি। আর দিলে কখনো কমে না, দিলে কখনো কমে না। হাদিসে কুদসি তে আল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইক আপনি আরো বড় কিছু দেন, ওটা নিতে পারবো? কথা বলেন, পারবো? এইটা দিয়ে দিলে কেমন আর একটা বড় একটা নিতে পারবো, তাই না? ওইটা যদি দিয়ে দিই তখন আরো বড় কিছু নিতে পারবো। তিনি দিয়ে একেবারে ঘুরিয়ে দিবেন আপনার জীবন। এবং আল্লাহ তাআলার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে? হে বনি আদম, তোমাদের সবাই পৃথিবীর শুরু থেকে আজ অবধি সবাই মিলে যদি বিশাল ময়দানে দাঁড়িয়ে যা যত ডিজায়ার ডিমান্ড কামনা আকাঙ্ক্ষা আছে চাইতে শুরু করো, আমার কাছে একটার পর একটা চাইতে থাকো, চাইতে থাকো। আর আমি আল্লাহ যদি তোমাদের সবার যা যা লাগবে সব দিয়ে দিই, আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না, 1 ইঞ্চিও কমবে না। এজন্য আমাদের দানের ভাগকে বিস্তৃত করা উচিত। দানের উপমা আল্লাহ তাআলা দিয়েছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মি'আতু হাব্বা ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। দানের দৃষ্টান্ত হচ্ছে শস্য বীজের মতো, চারা বীজের মতো। যে চারা বীজ মাটিতে আপনি গেড়ে দিলেন, সেখান থেকে বেরোলো 7টা শীষ, আর প্রতিটি শীষে মানুষকে যে দান করি, এটার উপমা হচ্ছে একটা বীজের মতো। বীজ রোপণ করে দিলে 7টা শীষ গজালো, প্রতি শীষে 100 শস্য দান। 7 গুণ 100 কত হয়? 700। এভাবে আল্লাহ বাড়াতে, শুধু বাড়াতেই থাকে। এজন্য এই রমাদানে আমাদের দানের হাতটাকে একটু বিস্তৃত করা উচিত। আমি ধনী লোকজন তাদেরকে দেখেছিলাম সে বছর ইনভাইট করেছিল, তো আমি আজকে আসার আগে মনে মনে ভাবলাম আজকে হয়তো তাই করবে। অনেক ব্যবসায়ীদের সাথে দেখা হবে, তো ওনাদের জন্য সবচেয়ে চমৎকার ওয়াজ হবে এই ডোনেশনের ওয়াজ। কি বলো, দান করার ব্যাপারে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করি কাজে লাগে। দানের ব্যাপারে আমাদের অনেক মিসকনসেপশন থাকে, কিভাবে দানটা করবো, কোথায় দান করবো, ডোনেশনের সিস্টেমটা কি, কিভাবে চ্যারিটি করতে হয়, আমি অল্প কয়েক মিনিটে সেটা বলার চেষ্টা করবো। সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে, সিস্টেম আছে, এই সিস্টেম গুলো ফলো করে যদি আপনি দান করেন, আপনার এটার প্রোডাক্টিভিটি অনেক হাই হবে। আপনি অল্প দিলে এটার সওয়াব হয়ে যাবে অনেক বেশি। তো এরকম 10টা পয়েন্টসে আমি 10-15 মিনিটে শেষ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা দান করবো, দানের ক্ষেত্রে সর্বপ্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার হালাল উপার্জন হতে দান করতে হবে, হালাল উপার্জন থেকে। আপনি হারাম থেকে যদি দান করেন, ওটা আবার আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে এটা নাতি,
it doesn't carry it. Allah এটা কোনো ক্যারি করে না হাবা আনসুর এটা ধুলা এক মলিন হয়ে যাবে একবার উড়ে যাবে কোনো মিজানের পাল্লা উঠালে এটার কোনো ওজনই হবে না কিন্তু আপনার হালাল ইনকাম হালাল উপার্জন থেকে আপনি 10 ইঞ্চি দিয়েছিলেন এটার কিয়ামতের দিন কি দেখবেন বিশাল পাহাড়ের সমান সো প্রথম কনসেপ্ট হচ্ছে আপনার ইওর ইনকাম শুড বি হালাল আপনি হালাল উপার্জন থেকে যদি দান করেন সেটা আল্লাহ তাআলা কবুল করেন হারাম থেকে তিনি কবুল করেন না কারণ ইন আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ তাআলা দিন হচ্ছেন পবিত্র একটা সত্তা অপবিত্র কিছু তিনি নেন না তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা তিনি যেটা গ্রহণ করেন সেটা অপবিত্র হতো অপবিত্র কিছু আল্লাহ তাআলা কবুল করেন না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওহে বিশ্বাসীরা তোমরা হালাল জিনিস থেকে যেটা উপার্জন করেছো সেটা থেকে দাও সেখান থেকে অল্প দান করলেও সেটাকে বিশাল বড় করে আমলনামায় ঢুকে দিবে কে আর যদি আপনি হারাম থেকে দান করেন ওটা কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যারা হারাম উপার্জন করে এদের দোয়া আল্লাহ কবুল করে হারাম উপার্জন করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে না তাহলে এই যে আমরা দান করব আপনারা আপনারা যারা ব্যবসায়ী গ্রুপ আছেন আপনারা তো অনেক দান করেন আপনারা নিঃসন্দেহে জাকাত পে করেন অন টাইমে আমি বিশ্বাস করতে চাই যে এখানে অল আর মানে সবাই জাকাত দেন জাকাত পে করেন জাকাত ছাড়াও এমনি নরমাল চ্যারিটিও আপনারা খুব করেন এটা আমি বিশ্বাস করি তারপর রিমাইন্ডার হিসেবে এগুলো করার রিমাইন্ডার আল্লাহ তাআলা বলছেন ওয়াজার কি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন তুমি রিমাইন্ডার দাও উপদেশ দাও এই উপদেশগুলো রিমাইন্ডার গুলো বিশ্বাসীদের অনেক কাজে দেয় যারা বিশ্বাসী তাদের অনেক কাজে লাগে এজন্য রিমাইন্ডার হিসেবে বলা নিঃসন্দেহে আপনারা চ্যারিটি করার সময় করেন তারপর রিমাইন্ডার হিসেবে তাহলে আমাদের আলোচনাটা মনে রাখতে হবে প্রথম পয়েন্ট হচ্ছে যে হালাল উপার্জন থেকে দান করতে হবে হারাম থেকে দান করা চলবে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যারা ভলান্টিয়ার্স এবং মিডিয়া কর্মী তারাই হাঁটাচলা করবেন বাকিরা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য কোথাও বসা করবে না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত অনেক দূর থেকে এসেছেন আমি অনেক সময় স্যাক্রিফাইস করে এসেছি আমার মনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করবেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে ভালো জিনিসটা আল্লাহর কাছে দান করতে হবে ভালোটা আমরা অনেকে যেটা করি সবচেয়ে খারাপটা দান করি ধরেন ফর এক্সাম্পল আমের বাগান আছে আপনার তো আপনি ভাবলেন যে কিছু গরিবদেরকে দান করবেন যেটা করে আমাদের দেশে সবচেয়ে পছন্দ যেগুলো ওইটার একটা বস্তা করে ওইটা কেন ওইটা দান করবেন এরপর ধরেন রিক্সা থেকে আপনি বাংলাদেশের উদাহরণ দিয়ে রিক্সা থেকে নামছেন হঠাৎ একটা ভিক্ষু ফরিয়া দিয়ে এসে হাত তো এখন আপনি ভালো মানুষ আপনি দান করে দিতে চাচ্ছেন তো পকেট থেকে টাকা বের করে খুঁজতেছেন যে সবচেয়ে পুরাতন নোট কোনটা আপনাদের মধ্যে থেকে আপনারা হয়তো এগুলো করেন না আলহামদুলিল্লাহ যারা অন্যান্যরা যারা করে তাদের কথা বলছি এখানে তারপরে দেখবেন যে পাঁচ টাকার স্কচ টেপ দিয়ে লাগানো থাকে না ছেঁড়া নোট গুলো ওইটা খুঁজেছে ওইটা দিব তো এইটা যদি করেন এটা আপনি ভুল করছেন কারণ এই দানটা বেসিক্যালি আপনি আল্লাহ তাআলাকে করছেন কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার তুমি খাবার দিলা না আমাকে পোশাক দিলা না আমাকে সাহায্য করলা না বুনিয়াদুল বলবে আল্লাহ বলেন কি আপনি খাবার চাইলে তো সারা দুনিয়ার সব দামি দামি খাবার ব্যবস্থা আপনার কাছে এনে দিতাম আপনি পোশাক চাইলে তো আমারটাই খুলে দিতাম আল্লাহ বলতেন ওই যে অসহায় পীড়িত দুস্থ সুবিধা বঞ্চিত মানুষগুলোকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাদেরকে পড়ালে আমাকে পড়ানো হতো তো এই যে আপনি ছিঁড়া নোটটা যে গরিবের হাতে দিলেন আসলে ওটা আল্লাহ রেখেছেন এটা করবেন না এটা কখনোই করবেন না আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তায়ামুল খাবিসা মিনহু তুনফিকুন খারাপটা আল্লাহর দিও না আল্লাহ রাস্তায় ভালোটা দিবে লাম তানালুল বিররা হাতা তুনফিকু মিম্মা তুহিবুন সবচেয়ে ভালোটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে না পারেন তাহলে আপনি ইমানদারই হতে পারবেন না পূর্ণ ততক্ষণ পর্যন্ত হাসিল হবে না ততক্ষণ তুমি যেটা পছন্দ করো ওইটা ততক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দিতে না করো ততক্ষণ পর্যন্ত পূর্ণ হাসিল হবে না তাই দানের দৃষ্টিভঙ্গির দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ভালোটা দেবো বুঝে বুঝে আপনি আম বাগানের মালিক আপনি সবচেয়ে টষ্ট সে পাকা এক বস্তা আম আপনি কালেক্ট করবেন যেটা আপনি দান করবেন কি পারা যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রিমাইন্ডারটা আমরা যেন সবাই নিই আমি আমার নিজের একটা উদাহরণ বলি নিজেকে জাহির করার জন্য বলছি না জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি বাংলাদেশে যেহেতু তাফসির প্রোগ্রামের জন্য জেলা টু জেলা সারা বাংলাদেশ আমার মুভমেন্ট করতে হয় দেখা যায় যে গাড়িতেই থাকতে হয় তিনটা আমার কারে তো নিজের কাঁথা ফারাকার তো আমি একটা অভ্যাস করে নিয়েছিলাম আমি যেটা করতাম আমি কচকচে 100 টাকা আর 500 টাকা কিছু নোট আমার এই পকেটে রাখতাম যদি কখনো গাড়ির সামনে কোনো ফরিয়াদি বা ভিক্ষুক যদি চায় ওদেরকে দেওয়ার জন্য তো আমার কালো ক্লাস ছিল আমি দেখতে পাই বাইরে থেকে দেখা যায় না
তো এটা একটা অভ্যেস করে নিয়েছিলাম, 100 টাকার কাজ করছেন 500 টাকার কাজ করছেন, এই এই আয়ের পরে আমার এই ফিলিংসটা এসেছে যে না ভালোটা দিব আমি সবচেয়ে। তো আমার মনে পড়ে মেঘনা টুল প্লাজার এখানে একটা ছোট্ট জ্যাম হয়, তখন অনেক খোরা ল্যাংরা লোকজন এসে ভাত পাতে। তো আমি ওই ক্লাসটাকে এতটুকু নামালাম, এতটুকু নামালে আমার টাকাটা শুধু বের করা যায় ওইভাবেই দিই যাতে আমাকে টাকা না। তো সামান্য একটু ক্লাসটা নামি, 500 টাকা খরচ করছে একটা নোট আমি জাস্ট বের করে দিলাম। তো সে পেয়ে তো অবাক, হয়তো ওখানে ওই ছিঁড়া পাড়া 10 টাকা 5 টাকার নোট গুলো ওরা পেয়ে অভ্যস্ত। তো 500 টাকার খরচ করছে নোট যখন পেয়েছে, তখন সে এভাবে হাত তুলে দোয়া করতেছে আর হাসি, কি হাসি, ভুবন রাঙার হাসি, মানে 5 লক্ষ টাকা দিয়ে ওই হাসি আমি কিনতে পারবো না। আমার বাসার পাশে একটা মসজিদ, একবার আসরের সালাতে গেলাম, এক অন্ধ লোক না সালাম ফেরানোর পরে বলল যে আমি অন্ধ, একটু আমাকে সহায়তা করবে, একজন ওনাকে হাতে করে মসজিদের বারান্দায় দাঁড় করাই দিল। তো পকেটে হাত দিয়ে দেখি কোনো টাকা নেই, বাসা খুব কাছে, বাসায় চলে গেল, আবার ওই 500 টাকা কচ কচে একটা নোট নিয়ে আসে। নিয়ে এসে ওনার কাছে হাত ধরে বললাম যে আপনি টাকা তুললে চেনেন নাকি, বলে হ্যাঁ চিনি, দেখেন তো এটা কত, বলে 500 টাকা। অন্ধদের আল্লাহ এই ক্যাপাসিটিটা দিয়েছে, এরা আপনার ওই 10 টাকা 100 টাকা 500 টাকা ধরে চিনতে পারে। আমি বললাম যে এটা সাবধানে রাখে, তো এটা নিজেকে জাহির করবার জন্য না, জাস্ট প্রসঙ্গক্রমে উৎসাহ দেওয়ার জন্য যে আমরা কিন্তু চাইলে এই অভ্যাসটা করতে পারি, নট নেসেসারি যে 100 টাকা 500 টাকা হতে হবে। ধরেন যে 10 টাকার কচ কচে নোট নিয়ে আপনি সবসময় বললেন, এখন এটা প্ল্যান করলেন যে যখন দিব এই চকচকে 5 টাকার নোটটা দিব, কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে ভালোটা আমার রাস্তায় দাও। তো এই অভ্যাসটা কি আমরা একটু করতে পারবো? এই অভ্যাসটা যেন যে সবচেয়ে ভালো টাকা দিব না। তিন নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্তটা দিবেন, প্রয়োজন অতিরিক্ত, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসলাম দেখে কত ব্যালেন্স, কত ভারসাম্যপূর্ণ। ইসলাম বলে না যে আপনি সব দান করে দেন, না, আপনি খরচের পরে এটা তো অতিরিক্ত, ওইখানে ইসলাম ভাগ বসিয়েছে যে দাও, ওখান থেকে দাও। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, তারা জিজ্ঞেস করে নবী কি দান করবে, আল্লাহ বলে নবী আপনি তাদের বলে দেন অতিরিক্ত যেটা তোমার লাগে না ওইটা দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিলাম ওনার ডিকশনারিতে কি নাই, ভুলে গেছেন তো খানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে কি নেই, কেউ চাইলে না বলতে পারতেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গায়ে একটা মাত্র জামা, এক ফরিয়াদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আতিনি খামিসান, একটা জামা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটা দিয়ে দিলেন, বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে তারা ব্যালেন্স চ্যারিটি করবে, ভারসাম্যপূর্ণ দান, মানে তার প্রয়োজনের অতিরিক্ত যেটা ওইটা দিবে, খুব কৃপণতাও করবে না আবার দিয়ে একেবারে সব উজাড় করে দিবে। মানে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নবীকে যে নবী জামাতে দুইটা থাকতো তো একটা দিবেন, জামাতে দুইটা থাকতো একটা পড়ছেন আর একটা দিয়ে দিবেন, সেটা ঠিক ছিল, বাট ছিলই কয়টা, একটা, ওইটাই দিয়ে দিয়ে দিয়েছেন, এখন আপনার হবে কি? সুবহানাল্লাহ, কি দয়ালু নবী ছিলেন, কি দাতা নবী ছিলেন, কি দানশীল ছিলেন, কি জেনারাস ছিলেন। তো দানের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভারসাম্যপূর্ণ দান করতে হবে, সব উজাড় করে দিয়ে দেওয়া হবে। আপনার এই যে কষ্টে উপার্জিত সম্পদ এটার ব্যবহারের সবচেয়ে বেশি হকদার আপনি নিজেই, আপনার ফ্যামিলি। তো আপনাদের খরচ শেষে অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনি দান করতে পারেন। তাহলে কয়টা পয়েন্ট বললাম, তিনটা, আপনাদের মনোযোগ আছে তো নাকি কষ্ট হচ্ছে? এই তো আর কিছুক্ষণ পরে আমরা এক্সারে করবেন স্যার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দানের শো অফ থাকতে পারবে না, মানে লোক দেখানোর জন্য দান করা যাবে না। এটা আমরা অনেকে করে ফেলি দেখানোর জন্য, আমার বড় শিল্পপতি বলবে, দানবীদের বলবে হাতের তাই, হ্যাঁ আমার নাম পত্রিকায় আসবে, এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি দান করেন সব শেষ, শো অফ করা যাবে। লোক দেখানোর জন্য যদি দান করেন সে দান আল্লাহ তাআলা কবুল করে না। কিয়ামতের দিন আল্লাহ অনেক দানশীলকে বলবে তুমি জাহান্নামে যাও, গো টু দা হেল ফায়ার, দানশীল বলবে আল্লাহ আমি জাহান্নামে যাবো, আমি তো এতিম খানা করলাম 40টা, মসজিদ বানাই দিলাম 50টা, এরপর মাদ্রাসা বানাই দিলাম এতগুলো, আমি যার নামে যাবো? আল্লাহ বলবেন যে তুমি তো এই দানগুলো করেছিলে যে লোকজন তোমাকে বাহাবা দিবে, ওই বাহাবা দুনিয়া যে তুমি পেয়েছই, তো আমার কাছে কি চাও, গো টু দা টেম পায় যাও যার নামে রাখতে যে তুমি, তা আমরা কি ওই রকম দানশীল হতে চাই না? আল্লাহ তোমাদের হেফাজত করো।
আমরা যতটুকু দান করব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ। আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে গোপনে দান করাটা এটা বেশি ভালো। প্রকাশ্যে দান করা যায় সেটা ভালো, বাট গোপনে দান করা বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন ইন তুবতু সাদাকাতি ফানিমা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহা আল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তুমি যদি দেখিয়ে দান করো এটা ভালো, এটা খারাপ না। আমি দিলাম আরেকজন দিল, আপনারা দেখলেন, সমস্যা নেই, যদি আমার নিয়ত ভালো থাকে। বাট যদি গোপনে দান করতে পারি এটা হচ্ছে শ্রেষ্ঠতা, এর চেয়ে শ্রেষ্ঠতা না হতে পারে না। গোপনে দান সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওনার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ দেয়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়। একটা সামনে আসতে করে রেখে দিয়ে আবার ড্রাইভার করে চলে যাবে, এরকম 500টা বাড়ি 100টা বাড়ির সামনে দিয়ে বাস শেষ। কে দান করলো তাও জানলো না, কিভাবে কি হলো কেউ টেরও পায়নি। যার পাওয়া দরকার সে পেয়ে গেছে, যার সওয়াব দরকার সে সব আল্লাহর কাছে নিয়ে নিয়েছে। এই যে গোপনে দানটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় এবং এটা খুব পাওয়ারফুল একটা ব্যাপার। কতটা পাওয়ারফুল আমি একটা হাদিস শোনাই, লম্বা হাদিস, সময় আমাদের হাতে কম, সংক্ষেপে বলি। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপছিল, আল্লাহ তখন পাহাড় পেরেকের মতো পৃথিবীতে ঢুকিয়ে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হলো। ফেরেশতারা অবাক, আল্লাহ পাহাড়ের এত শক্তি যে আপনি পাহাড়কে কেটে দিলেন, পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যায় তাই না? তখন ফেরেশতারা আবার প্রশ্ন করলো, আল্লাহ তাহলে লোহার চাইতে শক্তিশালী কিছু আছে না? আল্লাহ বললেন আছে, আগুন। না, কারণ আগুন, আগুনের ভেতরে লোহা ফেলে লোহা গলে যায় তাই না? এবার বললেন আল্লাহ তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন আছে, সেটা হচ্ছে বাতাস। কারণ বাতাস ঝাপটা মেরে জলোচ্ছ্বাস তৈরি করে জলের মধ্যে, পানির মধ্যে তাই না? এক জায়গা থেকে পানি নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ফেরেশতার আবার বাতাস এত শক্তিশালী, ইয়া আল্লাহ তাহলে বাতাসের চাইতে শক্তিশালী কোন সৃষ্টি কি আপনার সৃষ্টিগুলো আছে? আল্লাহ বললেন আছে। কে? আল্লাহ বললেন ওই বনি আদম যে গোপনে দান করে। ওই বনি আদম যে গোপনে দান করে, এত গোপনে তার ডান হাত কি দিয়েছে বাঁ হাত সেটা টের পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে নাকি যেটা দুনিয়ার কেউ জানে না, শুধু তোমরা জানো? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? কত চমৎকার নসিব। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম গোপন কিছু আবাদত থাকা দরকার, গোপন কিছু দান থাকা দরকার, যেটা যাকে দিছে ও জানে, আর যার জন্য দিছি সে জানে, আর কাউকে জানানোর দরকার। এত বেশি পাবলিসিটি, এত বেশি প্রচার প্রচারণার দরকার নেই। এজন্য দানটা হতে হবে গোপন দান, এটা আল্লাহর কাছে প্রিয়। ছয় নম্বর হচ্ছে নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। লেটস সে আপনার ভাই গরিব, আপনার ভাগিনা গরিব, আপনার ভাতিজে গরিব, আপনি এদেরকে না দিয়ে অন্য জেলায় যে দিতেছেন একেবারে হাতের দায়ের মতো, এটা আপনি ভুল করতেছেন। এটা ভুল হচ্ছে, আগে তাদেরকে দিতে হবে, ভাই আত্মীয় স্বজন। হ্যাঁ, এরা হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে। কারণ হাদিসে এসেছে আত্মীয়কে যদি আপনি চ্যারিটি করেন, এখানে দুইটা সব, এক হচ্ছে দানের সব, আর হচ্ছে আত্মীয়দের সম্পর্ক যে মিলিয়ে রেখেছেন ওইটার সব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিকট আত্মীয় যদি কেউ এরকম দুস্থ অসচ্ছল থাকে, আমরা আগে তাদেরকে প্রায়োরিটি দিই। ছয় নম্বর হচ্ছে
আত্মসম্মান বোধের কারণে কিছু লোক আছে যারা মানুষের কাছে চেয়ে বেড়াতে পারে না, এদেরকে প্রায়োরিটি দিতে হবে। কিছু লোক আছে সব জায়গায় চায়, যেখানে ডান দক্ষিণে হচ্ছে ওখানে যে লাইন ধরবে, তিনি ফার্স্ট লাইন ধরবে, সব জায়গায় যে হাসতে আছে, কারণ এদের চক্ষু লজ্জার ব্যাপারটা ওরকম নাই। এরা চাইতে পারে, সমস্যা নেই, আসলেই গরিব আবার চায় মানুষের কাছে, চাচ্ছে তো পাচ্ছে। কিছু লোক আছে বুক ফাটে, এখন বুক ফাটে না, এর পেটে ক্ষুধার জ্বালা কিন্তু বলে না কাউকে, এমন ভাবে চলে আত্মসম্ভ্রম বোধের কারণে, তার একটা প্রেস্টিজ আছে, সে কারো কাছে চায় না, কারো কাছে যে হাতও পাততে পারে না সামাজিক একটা অবস্থানের কারণে। আমাদের বৃত্তশালী যাদেরকে আল্লাহ তালা বানিয়েছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে লিস্ট করে এদের হাতে যেয়ে পৌঁছে দেওয়া। মনে থাকবে তো? এরপরে দান করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দান করে খোটা দেওয়া যাবে, তখন কিছু বলি পান থেকে চুন খসলেই বলে জানি তোমরা কি ছিলা, আমার আব্বা দিলেই তো খেতে পারতাম, আমরা দিলেই তোমরা পড়ছো, আমরা আমাদের টাকায় তোমরা পড়াশোনা করে আজকে অবস্থানে আসছো, শেষ করে দিলেন আপনার আব্বা আপনার দা আপনাদের দান গুলো শেষ করে দিলেন আপনি এই কথা বলে। খোটা দিয়েছেন তো আপনার আল্লামা এই দানের যে সামাবেটা আমরা ধ্বংস করে দেবে, যে জন্য খবর তার আমরা যেন কারো মনে কষ্ট দিয়ে কাউকে খোটা দিয়ে যেন আমাদের এই সদাকা নষ্ট না করে। লাস্ট পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট হচ্ছে সুস্থ থাকতে মৃত্যুর আগে দান করে যেতে হবে, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আমি উদাহরণ দিই ব্যাপারটা কেমন, অনেকের এরকম হতে পারে যে তার ক্যান্সার এসে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি আর বাঁচবে না, এখন বিছানায় পড়ে গেছে, এখন হাজার কোটি টাকার মালিক, জীবনে দান টানার করে নেই, এখন বিছানায় পরে বলতেছে ওই মাত্র সাড়ে 10 লাখ দিয়ে দেন, ওই হেলসখানায় 50 লাখ, ওদিকে 1 কোটি দিতে থাকবে, তো এটা তো আপনি এখন আর ভোগের সুযোগ নেই, এজন্য দিচ্ছেন আপনি, তাই না? এটা আপনি যদি নাও দেন এটা অন্যরা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে আপনার মৃত্যুর পরে, আপনি শেষ, এরপর লোকজন যা পাওয়ার পাবে, আপনার ভোগের সুযোগই নেই। তো ওই অবস্থায় যে যেন টনক না নড়ে আমাদের, এমন অবস্থায় দান করো যখন তুমি তুমি সুস্থ আর এটা উপভোগের সুযোগ আছে। যখন আমরা এখন সবাই সুস্থ না, এখন আমাদের টাকা লাগবে, আমাদের গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ফ্যামিলি খরচের জন্য দিতে হয়, টাকাটা খুব দরকার এখন আমাদের, এবং এটা খরচ করার সুযোগ আমার আছে। এখন যদি আপনি দান করেন এই দানটা বেশি, এখন আপনি বিছানায় পড়ে ক্যান্সার আক্রান্ত, কোভিড-19 যায় যায় ডাক্তার বললো আশা ছেড়ে দিছে আমরা আর বাঁচবে না, এখন আপনি ওই মাত্রাটা 50 লাখ, ওই এতিমখানায় 20 লাখ দিতেছেন, তো এটা হচ্ছে আপনি ঠেকা করে দিচ্ছেন, চিপায় করে ভেজাল করে দিচ্ছেন আপনি এই দানটা আল্লাহর কাছে, কতটুকু যে সওয়াব পাবেন আল্লাহই ভালো জানেন। তো এই ঝামেলায় ভেজালে পড়ার আগে, বিপদে পড়ার আগে আমাদেরকে আমি শুরুতেই বলেছি যে দ্য রিওয়ার্ডস অফ আমাল আর মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ, এই মাসে সওয়াবকে অনেক মাল্টিপল করা হবে, নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 700 গুণ সওয়াব, এই মাসে উমরা করলে হজের সমান সওয়াব, জাকাতের লুঙ্গি বলতে কোন টার্মিনোলজি ইসলামে নাই, আর জাকাতের শাড়ির যে বেহাল দশা বাংলাদেশে, এটা একবার ধোয়া করে দ্বিতীয় বার পরা যায় না, রং থাকে না, পাতলা শাড়ি, এটা গরিবের সাথে আর উপহাস। আমরা অনেকে মনে করি যে আমরা দরিদ্রদেরকে যাকাত দিয়ে অনেক বেশি বড় কাজ করে ফেললাম, আল্লাহ বলছেন ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তুমি কোনো করুণা করো নেই, বরং তোমার সম্পদে এটা গরিবদের অধিকার, বরং গরিবরা আমার যাকাত নিয়ে আমাকে করুণা করেছে, কি বলেন? আচ্ছা একটু খেয়াল করে উত্তর দিবেন, বুঝে শুনে, আমি যদি ধনী হই যাকাত দেওয়া আমার জন্য কি, আর আরেকজন লোক গরিব তার জন্য যাকাত খুঁজে খুঁজে নেওয়া কি খরচ? নিবে না, নিলাম না, আমি কষ্টে কাটালাম, কোনো সমস্যা আছে?
আমার ফরজ কিন্তু আমার ঠিকই আদায় করে ফেলতে হবে, আল্লাহ মহাখাজা আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য আমাকে দিতেই হবে, কিন্তু ও বাধ্য না নিতে, তার মানে ও আমারে বাঁচাই গেল, তাই না? সে আমাকে বাঁচালো জাহান্নামের আগুন থেকে। এজন্য যারা আল্লাযীনা ইয়াকনিজুনা আল-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ, যারা জুয়েলারি অর্নামেন্টস এগুলো জমা করে রাখে, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখে, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না, হে নবী তাদেরকে ভয়ঙ্কর আপনি আযাবের সুসংবাদ দিন, ভয়ঙ্কর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। সাইয়ুতাওয়াউনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে কিয়ামতের দিন পৃথিবীর, এই পৃথিবীতে যত অন্যায় আমরা করি সবগুলোর শাস্তি দেওয়া হবে জাহান্নামে যাওয়ার পরে, শুধু যাকাতের শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের ময়দানে শিকল দিয়ে ডান্ডা বেরি করি আপনাকে টানা হবে। কথা বুঝতে পেরেছেন? সব অপরাধের শাস্তি কোথায় হবে? জাহান্নামে। কোথায় যাওয়ার পরে? আগে ফায়সালা আমি জান্নাতি না জাহান্নামে, জাহান্নামে গেলে তখন শাস্তি। শুধু যাকাতের শাস্তি কিয়ামতের ময়দানে মায়ের শুরু। আচ্ছা এবার একটু বলেন তো, যে লোকটা যাকাত না দেওয়ার কারণে কেয়ামতে কোটি মানুষের সামনে তাকে শিকল ধরে টানা হচ্ছে, সে যদি নামাজ হয়ে থাকে তার নামাজ কি কাজে লাগলো? ও যদি হজ করে থাকে ওর হজ কি কাজে লাগে? ওর অন্যান্য আবাদত কি কাজে লাগে? এই জন্য এই যাকাত এটা হচ্ছে গরিবের অধিকার, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ফার্জ করেছেন অবধারিত, এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের গরিবসি না করি। এবং কেয়ামতের দিন আল্লাহ বলছেন যে আমরা যে সম্পদগুলো জমা করেছি এগুলোকে আগুনে পুড়িয়ে লোহা খুন্তি দিয়ে কপালে একটা ছেক দেওয়া হবে, পাঁচবে একটা পিঠে একটা, জাহান্নামের আগুন। এটা চেনা চেনা আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে, জাহান্নামের আগুন আঙ্গুলে একটু লাগলে আগে কলিজা জ্বলে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতলিউ আলা আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওইখানে জ্বলে, পায়ে লাগছে পায়ে জ্বলবে, জাহান্নামের আগুন লাগা মাত্র আগে কলিজাটা ছাই হয়ে যাবে। ওই আগুন হজম করার ক্ষমতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করেননি, এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তিনি ব্লেসিং দিয়েছেন, আমাদেরকে সম্পদশালী করেছেন, সচ্ছল বানিয়েছেন, আমরা যেন এই ফরজ যাকাতকে আদায় করি। যারা যাকাত আদায় করবে না এই সম্পদগুলো তাকে সাপ হয়ে পেঁচিয়ে ছোবল মারতে থাকবে। কুলগানা মালু না ক্যান্সু, জাহান্নামের ভেনোমাস স্নেক গুলো আপনার সারা শরীরে পেঁচিয়ে শুধু ছোবল মারতে থাকবে। কারুনের ঘটনা আমাদেরকে আজও আমাদের চোখের সামনে রয়েছে যে কারুনের সব সম্পত্তি সহ আল্লাহ মাটিতে দাবিয়ে দিয়েছিল, তার সব সম্পত্তি সহ দাবিয়ে দিয়েছিল ওই জায়গাটা একটা লেক বুহাইরা কারুন বলে, আমি নিজে দেখে এসেছি মিশরে, এটা একটা টুরিস্ট স্পট অনেকে দেখতে যায়। তো আজও কেমন পর্যন্ত এক বিঘুত করে সে মাটির নিচে যাচ্ছে, তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সম্মানিত শুধু আসুন আমরা ইফতারের এই পুরো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন দান করে, যিনি আমাদেরকে অনেক প্রাচুর্যতা দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, আমাদেরকে মিলিয়নার বানিয়েছেন, বিলিয়নার বানিয়েছেন, এটা কিন্তু আল্লাহর খেলা। হ্যাঁ আমাদের চেষ্টা ছিল, দেখেন গল্পটা দেখেন, গাড়ির ভেতরে হচ্ছে বিলিয়নিয়ার আর বাইরে দাঁড়িয়ে আছে নিশ্চয় এরকম হাত পাচ্ছে আর উনি দিচ্ছে। গল্পটা উল্টাও হতে পারতো, আমি ওই জায়গায় দাঁড়িয়ে এরকম চাচ্ছি তাই না, আর উনি দিচ্ছে, এরকম হতে পারতো না ঘটনাটা? ঘটনাটা কিন্তু আল্লাহ এরকম করেননি, বরং আল্লাহ ব্লেসিংস করেছেন আমাদেরকে, আমাদেরকে তিনি সম্পদের মালিক বানিয়েছেন, তিনি আমাদেরকে প্রাচুর্যতা দিয়েছেন, আমরা যেন সুক্রিয়া করি এবং এর যাকাত যেন আদায় করি। এবং এই রমাদানে বেশি বেশি দান করে অফারের মাসে অফারগুলো যেন আমরা নিতে পারি এবং আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা করি আমিন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় ব্যয় করে আমার এই সাদাকার উপরে আলোচনাটি শুনলেন। আপনাদেরকে শুকরিয়া জানিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া, ইফতারের সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল। আসুন আমরা কায়েম হওয়ার পক্ষে এক দুই মিনিট আল্লাহর দোয়া اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين আমাদের ইফতারকে আপনি কবুল করে নিন আমাদের সিয়ামকে কবুল করে নিন আমাদের কিয়াম আমাদের তারাবি আমাদের দান সাদাকা আমাদের তেলাওয়াত সবকিছুকে আপনি কবুল করে নিন আল্লাহ এই করোনা মহামারী থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন গোটা বিশ্বব্যাপী করোনার যে তাণ্ডব যে আতঙ্ক আমরা ভীত সন্ত্রস্ত আল্লাহ আপনি হেফাজত না করলে আমাদেরকে বাঁচানোর কেউ নেই আপনি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন গোটা বিশ্বব্যাপী আপনি রহমত বরকত নাজিল করেন আমাদের প্রিয় মাতৃভূমিকে আপনি হেফাজত করেন আমাদের দেশটাকে আল্লাহ আপনি শান্তিময় করেন যে পথে চললে আপনি খুশি হবেন আল্লাহ সেই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন আল্লাহ দানের ব্যাপারে কিছু কথা আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিতে শুনলাম আল্লাহ যে কথাগুলো শুনলাম এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি বাস্তবায়ন করতে পারি আপনি তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের এমএস কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ